হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির তালিকায় আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ একটি। ভারতে বসবাস করে আমরা যেমন চারিদিকে শুধু মানুষ আর মানুষ দেখে অভ্যস্ত, পৃথিবীর সর্বত্র চিত্রটা কিন্তু এমন নয়। প্রতি বর্গ কিলোমিটারে আমাদের দেশে প্রায় 382 জন মানুষ বসবাস করে। এই পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে একজনেরও কম। যাই হোক, এই পর্বে আমি আলোচনা করব বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ 10টি দেশ সম্পর্কে। লিবিয়া। লিবিয়া উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র। লিবিয়ার উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে মিশর, দক্ষিণ পূর্বে সুদান, দক্ষিণে চাঁদ ও নাইজের এবং পশ্চিমে আলজেরিয়া ও তুনেশিয়া অবস্থিত। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ত্রিপোলি শহর লিবিয়ার বৃহত্তম শহর ও রাজধানী। লিবিয়া আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রগুলির একটি। আকারে বিশাল হলেও লিবিয়াতে জনবসতি খুবই কম। দেশের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। লিবিয়ার প্রায় সমস্ত মানুষই উপকূলবর্তী অঞ্চলে বাস করে। প্রায় 17,59,541 বর্গ কিলোমিটার আয়তনের দেশ লিবিয়ার জনসংখ্যা 66 লাখের একটু বেশি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 4 জন। সুরিনাম। ভারত বাংলাদেশের মানুষের কাছে সুরিনাম দেশটি খুব বেশি পরিচিত নয়। সুরিনাম দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি ছোট্ট দেশ, তবে এর আয়তন কিন্তু বাংলাদেশের চেয়েও বেশি। প্রায় 1,65,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশ সুরিনামের জনসংখ্যা মাত্র 5,66,000। জনসংখ্যার ঘনত্ব হিসাব করলে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 3.7 জন মানুষ বাস করে সুরিনামে। মূলত দক্ষিণ আমেরিকার আদিবাসীদের নিয়ে গঠিত এই দেশটির উত্তরে আটলান্টিক মহাসাগর আর দক্ষিণে পুরোটাই আমাজন জঙ্গল। সুরিনামের রাজধানীর নামটিও কিন্তু বেশ অদ্ভুত। দেশের অর্ধেক মানুষই বাস করে রাজধানী পারামারিবোতে। ফ্রেঞ্চ গায়ানা। ফ্রান্সের অধীনে থাকা এই দেশটির আয়তন 83,534 বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা 2,50,000-এর মতো। প্রতি বর্গ কিলোমিটার এখানে মাত্র 3.6 জন মানুষ বাস করে। দক্ষিণ আমেরিকায় অবস্থিত ফ্রান্সের এই উপকূলটি সুরিনামের প্রতিবেশী দেশ। আইসল্যান্ড। ইউরোপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ আইসল্যান্ড। আয়তন 10,03,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 3,09,672 জন। আইসল্যান্ডের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 3.4 জন। আইসল্যান্ডকে বলা হয় বর্জ্যপাতের দেশ। আরেকটি কথা না বললেই নয়, জনসংখ্যার ঘনত্বে পিছিয়ে থাকলেও মাথাপিছু নোবেল পুরস্কার প্রাপ্তি হিসেবে আইসল্যান্ড সব দেশের চেয়ে কিন্তু এগিয়ে। অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বে একচেটিয়া আধিপত্য আর উন্নত জীবনযাত্রার কারণে অস্ট্রেলিয়া আমাদের দেশের মানুষের কাছে খুবই পরিচিত। অস্ট্রেলিয়ার কথা শুনলে মনের অজান্তেই আমাদের চোখে ভেসে ওঠে সিডনির অপেরা হাউস, এমসিজি কিংবা ক্যাঙ্গারোর ছবি। তবে প্রায় 2,50,000 জনসংখ্যা থাকা সত্ত্বেও এই তালিকায় জায়গা করে নিয়েছে তার আয়তনের বিশালত্বের কারণে। প্রায় 76,90,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশ অস্ট্রেলিয়া প্রায় 50টি বাংলাদেশের আয়তনের সমান। তাই জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 3.3 জন। অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূল জুড়ে গড়ে উঠেছে মেলবোর্ন, সিডনি বা পাথরের মতো শহর। তবে উত্তর ও মধ্য অস্ট্রেলিয়ার লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে কেবল ধুধু মরুভূমি। নামিবিয়া। দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশ নামিবিয়ার আয়তন যা প্রায় 5টি বাংলাদেশের সমান, তবে জনসংখ্যা মাত্র 25,40,905 জন। প্রতি বর্গ কিলোমিটারে এখানে মাত্র 3 জন মানুষ বাস করে। কালাহারি মরুভূমির মাঝখানে অবস্থিত দেশটিতে বৃষ্টিপাতের পরিমাণ সাব সাহারা অঞ্চলের মধ্যে সবচেয়ে কম। পশ্চিম সাহারা। পশ্চিম সাহারা আফ্রিকার উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত একটি দেশ।
দেশটির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। তেল সমৃদ্ধ দেশটির আয়তন 2,66,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মাত্র 5,00,000-এর একটু বেশি, যার মধ্যে প্রায় 40% মানুষ পশ্চিম সাহারার বৃহত্তম শহর লাওনে বসবাস করে। জনসংখ্যার ঘনত্ব হিসাব করলে প্রতি বর্গ কিলোমিটারে এখানে মাত্র 2.2 জন মানুষ বসবাস করে। মঙ্গোলিয়া, নামটা শুনে নিশ্চয়ই চোখের সামনে ভেসে উঠছে দুর্ধর্ষ চেঙ্গিস খানের ছবি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্যের মালিক ছিল কিন্তু এই মঙ্গোলিয়া। উত্তরে ইউরেশিয়া এবং দক্ষিণে গোবি মরুভূমির মাঝখানে অবস্থিত এই দেশটি প্রাচীনকাল থেকে যাযাবর অশ্বারোহীদের বিচরণ ক্ষেত্র। বলা হয়ে থাকে মঙ্গল শিশুদের জন্ম হয় নাকি ঘোড়ার উপর, আর ঘোড়ার উপরই কাটে তাদের সারা জীবন। 15,66,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা মাত্র 30,00,000। জনসংখ্যার ঘনত্ব হিসাব করলে প্রতি বর্গ কিলোমিটারে এখানে মাত্র 2.2 জন মানুষ বাস করে, যা সার্বভৌম দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। ফগল্যান্ড দ্বীপপুঞ্জ, এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফগল্যান্ড দ্বীপপুঞ্জ। আর্জেন্টিনার দক্ষিণে অবস্থিত এই দ্বীপপুঞ্জটির অবস্থান দক্ষিণ মেরুর কাছাকাছি। তেল সমৃদ্ধ ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আয়তন প্রায় 12,200 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মাত্র 3,000 জন। জনসংখ্যার ঘনত্ব হিসাব করলে প্রতি বর্গ কিলোমিটারে এখানে কোনো মানুষকে ধরা হয় না, অর্থাৎ এখানে জনসংখ্যার ঘনত্ব এতটাই কম যে জনসংখ্যার ঘনত্ব হিসাব করলে প্রতি বর্গ কিলোমিটারে এখানে মাত্র 0.286 জন বসবাস করে, অর্থাৎ একজনেরও কম মানুষ বসবাস করে প্রতি বর্গ কিলোমিটারে। গ্রিনল্যান্ড, সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশের তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে গ্রিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে বড় এই দ্বীপটি কিন্তু সার্বভৌম নয়, ডেনমার্কের একটি অঙ্গরাজ্য মাত্র। প্রায় 21,50,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে বসবাস করে মাত্র 56,000 মানুষ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এখানে মাত্র 0.3 জন, যার মানে দাঁড়ায় এই দ্বীপের প্রতি 37 থেকে 38 বর্গ কিলোমিটারে মাত্র 1 জন মানুষ বসবাস করে। পূর্বে আর্কটিক সাগর থেকে পশ্চিমে কানাডা পর্যন্ত বিস্তৃত সুবৃহৎ এই দ্বীপটি বছরের বড় একটা সময় বরফেই ঢাকা থাকে।